জয়পুরহাটের প্রায় 5000 হেক্টরেরও বেশি জায়গায় পুকুর, খালবিল ও জলাশয় রয়েছে। এসব জায়গায় মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন 9000-এর বেশি চাষি। প্রতি বছর এখানকার পুকুর ও জলাশয় থেকে উৎপাদন হয় নানা জাতের প্রায় 25000 মেট্রিক টন মাছ। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মাছ সরবরাহ করা হয় ঢাকা, বগুড়া, রংপুর, গাইবান্ধা সহ বিভিন্ন জায়গায়। তবে চাষিদের অভিযোগ, মাছের রোগবালাই সহ নানা সমস্যায় জেলা মৎস্য বিভাগ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। মাছ চাষ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে মৎস্য অফিসে গেলে তারা আমাকে কোনো সহযোগিতা করে না। আমরা আশাকারি হয়ে থাকি যে ওনারা আসবে, আসলে কালে ওনাদের কাছ থেকে পরামর্শ নিব। তা আসে ওনার পরামর্শও দেয় না কোনোদিন। মাছের রোগবালাই লাগলে, পানি দূষণ হলে আমরা পরামর্শের জন্য যাই, তারা আমাদের কোনো পরামর্শ পর্যন্ত দেয় না। এসব অভিযোগ অস্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা জানান, কারিগরি প্রশিক্ষণ ও মৎস্য বিভাগের নিয়মিত তদারকিতে জেলায় মাছের উৎপাদন আগের চেয়ে বেড়েছে। এনডিপি প্রকল্পের মাধ্যমে মাছ চাষিদেরকে আমরা বিভিন্ন প্রযুক্তি হস্তান্তর করছি। এর ফলে অনেকেই আমাদের কাছ থেকে উপকরণ সহায়তা পেয়ে আসছে, তাছাড়াও বিভিন্ন প্রশিক্ষণগুলি আমরা নিয়মিতভাবে দিচ্ছি। মৎস্য চাষিদের আরও প্রশিক্ষিত করা গেলে জয়পুরহাটে মাছের উৎপাদন প্রায় দ্বিগুণ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।